আচরণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকব সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগে সংবাদ নিয়ে আজ রংপুর বিভাগ সঙ্গে আছি আমি নাবিলা সোহার এবারে শিরোনাম পরিত্যক্ত ভবন যেন মাদকের আখড়া বেড়েছে চুরি ছিনতাই সহ নানা অপরাধ আতঙ্কে রংপুর অঞ্চলের মানুষ পুলিশের নজরদারি বাড়ানোর দাবি উত্তরের জনপদে শীত আসতে না আসতেই ঠান্ডাজনিত রোগের প্রকোপ হাসপাতালে সর্দি নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর চাপ বেশিরভাগই শিশু এবং তিন বছরেও চালু হয়নি শিক্ষকদের বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি অর্থের অভাবে বন্ধ প্রকল্প দাবি শিক্ষা অধিদপ্তরের গাইবান্ধা শহরের 20টিরও বেশি স্পটে অব্যবহৃত ভবন ও জায়গা মাদকসেবীদের আড্ডায় পরিণত হয়েছে প্রতিদিনই ঘটছে চুরি ছিনতাই অপহরণের ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতিকে দায়ী করেছেন স্থানীয়রা তবে পুলিশ বলছে মাদকসহ অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে অব্যবহৃত এই জায়গাগুলো এখন মাদকসেবীদের আড্ডা গাইবান্ধা জেলা শহরের পুরাতন আদালত চত্বর রেল স্টেশন স্টেডিয়াম এলাকাসহ 20টিরও বেশি চিহ্নিত স্পটে চলছে মাদক কেনাবেচা সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা শুধু রাতে নয় দিনে দুপুরেও হচ্ছে নানা অপরাধ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতার অভাবে মাদক সহজলভ্য হয়ে উঠছে বলে অভিযোগ স্থানীয়দের নাগরিকরা জানে যে মাদক বিক্রি হয় অথচ পুলিশ এ বিষয়ে পুলিশেরও বিষয়টা জানা কিন্তু পুলিশ এ বিষয়ে কার্যকর কোনো ভূমিকা নেয় না মাদকের বিরুদ্ধে যদি সত্যিকার একটা সামাজিক এবং রাষ্ট্রীয় আন্দোলন গড়ে তোলা যায় এটাকে দমন করা যায় এটাকে উৎপাটন করা যায় তাহলে অন্য সমস্যাগুলো কিন্তু কাটবে কিশোর গ্যাং মাদক এই সব বিষয় নিয়েই আসলে একটি পরিস্থিতি এইরকম হয়েছে সেই কারণেই এখন এই চুরি চিন্তা এরকম হচ্ছে তা আমি মনে করি যে প্রশাসনকে আরও কঠোরভাবে এটি দেখা উচিত তবে মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক সভাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা পুলিশ মাদকসেবী তারা এই তাদের টাকা জোগাড় করার জন্য তারা এই যে বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে যে ঘটনাগুলো ঘটে সেগুলি আমরা অনেকগুলো ডিটেক্ট করেছি যেগুলি আনডিটেক্টেড রয়েছে সেগুলির সাথে কারা জড়িত তাদেরকেও ডিটেকশনের ব্যবস্থা করছি পুলিশের তথ্য অনুযায়ী চলতি বছর জেলায় চুরি মাদকসহ অন্যান্য অপরাধে মোট 3,126টি মামলার বিপক্ষে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 3,725 জন সময় সংবাদ গাইবান্ধা দেশের উত্তরের জনপদ কুড়িগ্রামে শীতের প্রকোপে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা আক্রান্তদের বেশিরভাগই শিশু রেহাই পাচ্ছেন না বৃদ্ধরাও এ অবস্থায় হাসপাতালে হিমশিম অবস্থা বাদশা সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবিতে রিপোর্ট আড়াইশো সজ্জার কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে বেড়েছে রোগীর চাপ অতিরিক্ত রোগীর কারণে দেখা দিয়েছে আসন সংকট ফলে অনেকে চিকিৎসা নিচ্ছে হাসপাতালে বারান্দায় আবহাওয়ার পরিবর্তন ও ঠান্ডার প্রভাবে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া নিউমোনিয়া সর্দি কাশি সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছেন হাসপাতালে জন্য ঠান্ডার কারণে বাচ্চার ডায়রিয়া হয়েছে বাড়িতে ওষুধ আনছিলাম ওটা না খাওয়া এখানে আসছি একটু আরাম হচ্ছে এখানে আমার বাচ্চা খুব অসুস্থ আমরা আসি বেটে সিট পাই না আমরা নার্সকে বলি ডাক্তারকে বলি আমাদের সিট 12টা আমরা কিভাবে আপনাদের সিট দেবো একটা করে বেডের মধ্যে দুইটা করে বাচ্চা দেয় থাকলে এখানে চিকিৎসা নিতে আসি আমরা যদি অসুস্থ হয়ে যাই তাহলে চিকিৎসা নিবে চিকিৎসার জন্য শ্বাসকষ্ট শীত আসলে করে বাড়ে এবার খুবই অসুস্থ হয়েছি তার কারণে এসে মেডিকেলে ভর্তি হয়েছি রোগীদের চিকিৎসা কাঙ্ক্ষিত সেবা দিতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ আমরা তো শয্যা সংখ্যা হচ্ছে দ্বিগুণ হচ্ছে বেশি রোগীর চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি আমাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ওষুধ রয়েছে তবে জনবল স্বল্পতা থাকা সত্ত্বেও আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি যাতে তাদের স্বাস্থ্য সেবা আমরা সুন্দরভাবে দিতে পারি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে বিভাগীয় সময় আরো থাকছে কৃষকের মার্কেট প্রভাবশালীদের দখলে লালমনির হাটের বাজারে গড়ে উঠছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সাপ্তাহিক হাটেও ফসল নিয়ে বসতে না পারার অভিযোগ শ্রেণীকক্ষে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতে প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা সিস্টেম 3 বছর পরও চালু হয়নি
রংপুর শিক্ষা অধিদপ্তর বলছে 2018 থেকে 19 অর্থবছরে কয়েকটি স্কুলে এই যন্ত্র বসালেও অর্থ সংকটে বন্ধ হয়ে যায়। রাব্বি হাসান সবুজকে সঙ্গে নিয়ে রতন সরকারের রিপোর্ট। ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। নানা উদ্যোগ সত্ত্বেও শিক্ষার মান না বাড়ার কারণ অনুসন্ধান করতে গিয়ে বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত উপস্থিতির দৈন্যদশা ধরা পড়ে। শ্রেণীকক্ষে তাদের উপস্থিতি নিশ্চিত করতে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা মেশিন স্থাপনের নির্দেশনা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। হয়তো বা তার রিক্সা পেতে দেরি হচ্ছে বা তার পার্সোনাল কোনো যানবাহন নাই, সেটা হতে পারে। কেউ স্কুলে না এসেও পরবর্তীতে এসে সিগনেচার করে বেতনটা নেওয়ার সুযোগটাই থাকছে না। অনেক বিদ্যালয়ে মেশিন ক্রয় ও স্থাপন শুরু হলেও এর দাম ও মান নিয়ে প্রশ্ন ওঠায় সরকার প্রকল্পটি বন্ধ করে দেয়। স্লিপ থেকেই বরাদ্দ দিয়েছিল, কিন্তু ওটা পরে কেনা হয়নি যখন করোনার সময় আপনাদের কোভিড-19-এ ওটা বন্ধ হয়ে গেল। আমি মনে করি সরকারের একটা প্রকল্প নিয়ে যথাযথ প্রক্রিয়ায় সঠিক মানের মানসম্মত জিনিস ক্রয় করে উপজেলা শিক্ষা পরিষদদের মাধ্যমে বিদ্যালয় পর্যন্ত পৌঁছে দিলে এটি অত্যন্ত একটা ফলপ্রসূ উদ্যোগ হবে বলে আমি মনে করি। 2018-19 অর্থবছরে রংপুর জেলার 1455টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে কিছু সংখ্যক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা মেশিন স্থাপন করা হলেও 2019 সালের ডিসেম্বরে এই কার্যক্রম বন্ধ করে বরাদ্দের টাকা সরকারের কোষাগারে ফেরত দিতে বলা হয়, কিন্তু এ সংক্রান্ত কোনো হিসেব নেই অধিদপ্তরে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। লালমনিরহাটের কৃষকের জন্য তৈরি মার্কেট এখন প্রভাবশালীদের দখলে। বাজারে পর্যাপ্ত জায়গা না পেয়ে একাংশে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এমনকি সাপ্তাহিক হাটের দিনও ফসল নিয়ে বসতে না পারার অভিযোগ ব্যবসায়ীদের। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নানের ছবি ও জেআই সমাপ্তর তথ্যে রিপোর্ট। প্রান্তিক পর্যায়ের কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে লালমনিরহাটের আদিতবাড়ির গুম্বিহাট এলাকায় গ্রোয়ার্স মার্কেট নির্মাণ করে সরকার। সবজির বাজারটি কৃষকদের জন্য হলেও তা ব্যবহার করতে পারছেন না তারা। সামনের অংশের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে হোটেল, হোমিও ও ডেন্টাল চেম্বার সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। কৃষকদের অভিযোগ, প্রভাবশালী মহলের যোগ সাজশে মার্কেটটি দখলে নিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ছোট ছোট ঘর হয়ে গেছে, এখন মালিকানা দিনে চলে গেছে, কাঁচামালের ব্যবসায়ীরা ব্যবহার করতে পারতেছে না। কৃষক যদি কোনো মাল এখানে বিক্রি করতে না পারে তাহলে কৃষক কেন আসবে? জেলা মার্কেটিং অফিসাররা ছিল, তারপর ইউনোসার ছিল, এদেরই হস্তক্ষেপে এখানে মনে করেন যে দোকানপাট হচ্ছে। একই চিত্র শহরের নবাবের হাট এলাকার হোলসেল মার্কেটেও। ধানের আড়ো, তেল, সার, বীজ ও কীটনাশকের গোডাউনে পরিণত হয়েছে মার্কেটটি। তাই রাস্তার দুধারেই চলে ফসল বেচা কেনা। আমরা পাই না, আমরা বাইরে যাই না, আমরা রোদ্রে বসে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, দীর্ঘদিন মার্কেটের একাংশ কৃষকরা ব্যবহার না করায় অন্য ব্যবসায়ীদের জায়গা দেয়া হয়। কিছু আগ্রহী ব্যক্তি ছিলেন যারা ওখানে ব্যবসা পরিচালনা করতে চান, নির্ধারিত রাজস্বের বিনিময়ে তাদেরকে সেই জায়গাটিতে ব্যবসা করার অনুমতি দিয়েছিলেন। 2007-08 অর্থবছরে উত্তর পশ্চিম শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় গ্রোয়ার্স মার্কেট ও হোলসেল মার্কেট। সময় সংবাদ, লালমনিরহাট। ডাস্টবিন না থাকায় রাস্তার পাশে যত্রতত্র আবর্জনা ফেলছেন পঞ্চগড় পৌরসভার বাসিন্দারা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জমে থাকা পানিতে সৃষ্টি হচ্ছে এডিস মশা। স্থানীয়দের অভিযোগ, প্রথম শ্রেণীর পৌরসভাটিতে নেই ন্যূনতম নাগরিক সুবিধা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর মেয়রের। আব্দুর রহিমের পাঠানো তথ্য ও মনিরুল ইসলামের ছবিতে রিপোর্ট। রাস্তার পাশে পড়ে আছে ময়লা আবর্জনা, স্তূপাকার থেকে কখনো ভাগাড়ে পরিণত হয় আবর্জনা। নির্দিষ্ট কোনো ডাস্টবিন না থাকায় সড়কের পাশে বাধ্য হয়ে ময়লা ফেলছেন পঞ্চগড় পৌরসভার বাসিন্দারা। ডাস্টবিন না থাকার জন্য আমরা কোথায় ময়লা ফেলবো তারও কোনো আমাদের জায়গা নেই। দুর্গন্ধ, পোকামাকড় অনেক কিছুই থাকে, এটা তো আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ। এছাড়া সড়কেরও বেহাল দশা, উঁচু নিচু আর ভাঙা সড়ক দিয়ে চলাচলে পোহাতে হচ্ছে দুর্ভোগ। পৌরবাসীর অভিযোগ, 2005 সালে পঞ্চগড় পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে
হিসেবে স্বীকৃতি দিলেও সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত তারা। রিক্সা ভ্যান উল্টে পড়ে, চালের বস্তা উল্টে পড়ে, বড় বড় মানুষ ডেরে না পড়ে। 15 বছর হয়ে গেল, আমরা এগুলো কোনো নিষ্পত্তি পাইনি। দিনের পর দিন পৌরবাসীর মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে, মানুষ কিন্তু অসহায়। নাগরিক সুবিধা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। 1 থেকে 3 মাসের মধ্যে আমার যাবতীয় পঞ্চগড় 9টা ওয়ার্ডে রাস্তাঘাট ইনশাল্লাহ সংস্কার করব। 1985 সালের 30 জুন পঞ্চগড় সদর ইউনিয়ন ও ধাক্কামারা ইউনিয়নের কিছু অংশ নিয়ে গড়ে ওঠে পঞ্চগড় পৌরসভা। সময় সংবাদ পঞ্চগড়। বিভাগীয় সময় আরও থাকছে। কাহারল সেতুর সুবাদে যোগাযোগের উন্নয়ন, কৃষি খাতের সম্ভাবনার আশা, উচ্ছ্বসিত দিনাজপুরবাসী। নিরাপদ সড়ক ও বাস স্ট্যান্ড নির্মাণ সহ 7 দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন করেছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। দুপুরে সদর উপজেলার তুলসীঘাট বাজার এলাকায় গাইবান্ধা পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেন তারা। কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে যোগ দেন এলাকাবাসীও। সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান তারা। পরে পুলিশের আশ্বাসে রাস্তা ছেড়ে দেন আন্দোলনকারীরা। দিনাজপুরে কাহারুল সেতু উদ্বোধনের মধ্য দিয়ে পূরণ হলো উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। এই অঞ্চলে উৎপাদিত কৃষি পণ্য পরিবহন সহজ হবে। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিত আলম শিমুলের ছবিতে রিপোর্ট। দিনাজপুরের কাহারলে পুনর্ভবা নদীর ওপর 15 কোটি 50 লাখ টাকা ব্যয়ে 112.56 মিটার দীর্ঘ পিসি গার্ডা সেতু নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। এতে সদর সহ 4 উপজেলার মানুষের সড়ক যোগাযোগ অনেক সহজ হয়েছে। সেতুটি যানজট নিরসন, ব্যবসা সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বড় ব্রিজ হওয়াতে এখন খুব চলাচল খুব সুবিধা হয়েছে। এই ব্রিজটা হওয়াতে কাহারলের ব্যবসা বাণিজ্য অনেক প্রসার ঘটছে। এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে লোকজন যাচ্ছে, গাড়ি ঘোড়া সব যাচ্ছে। জ্যাম থেকে আমরা মুক্তি পাইলাম, এটাই আমাদের সুবিধা। এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে কাহারল সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য। বৃষ্টি হবার কারণে এই এলাকার অর্থনীতি সঞ্চালন এটাও অনেক বেড়ে গেছে। ব্যবসা বাণিজ্য এই ক্ষেত্র কাহারল এখন অনেক এগিয়ে যাবে। গত 7 নভেম্বর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারা দেশে 100 সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় সংবাদ দিনাজপুর। এবার জেনে নেব রংপুর বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। চলতি সপ্তাহে দিনাজপুরে আবার অস্থির হয়ে ওঠে চালের বাজার। খুচরা বাজারে প্রকার ভেদে প্রতি কেজিতে বাড়ে 3 থেকে 4 টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়ে নিম্ন আয়ের মানুষ। তবে মূল্য বৃদ্ধির জন্য মিলারদের দায়ী করেন খুচরা ব্যবসায়ীরা। পঞ্চগড়ের বোদায় ধানক্ষেত থেকে আব্দুল বারেক নামে সাবেক এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন নিহতের স্ত্রী 3 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 1 আসামিকে। 17 নভেম্বর দিনাজপুরে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু করে খাদ্য অধিদপ্তর। এবছর জেলা থেকে 47,688 মেট্রিক টন ধান এবং 14,417 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। মিল মালিকদের কাছ থেকে 42 টাকা কেজি দরে চাল এবং কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে 28 টাকা কেজি দরে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং 3 বছরেও চালু হয়নি শিক্ষকদের বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি, অর্থের অভাবে বন্ধ প্রকল্প, দাবি শিক্ষা অধিদপ্তরের। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে।